আরে মরে গেলাম। আরে হলোটা কি? আরে হাসপাতালে পুরো বিল মিটিয়ে দাও, তোমার ব্যান্ডেজ খুলে দেবো। আরে দেখছেন তো মাসের শেষ, টাকা টানাটানি চলছে, মাইনে পাবে চুকিয়ে দেবে, খাতায় লিখে রাখতে পারেন না? এটা কি মুদিখানার দোকান নাকি যে খাতায় লিখে রাখবো? হাসপাতালে ধার বাকি চলে না, টাকা ফেলুন, ব্যান্ডেজ খুলুন। ডিসগাস্টিং। ও মামা, ইংরেজিতে কি বললো ডাক্তারবাবু? ভাগ্নে ভাগ্নে বললে যে টাকা না দিলে ছাড়বেও না, ব্যান্ডেজও খুলবে। ও মরে যাও মামা, কি করা যায় বলতো? মামা গো ভাগ্নে মামা পায়েল, আরে ওদিকে যায় কেন? I'm sorry. আমার জন্য এই অবস্থা হলো আপনার। এটা ওকে, ওগুলো বার কর না। হ্যাঁ এই নে। আঙুল খাওয়াচ্ছে ঠিক আছে। তুমি থাকতে এটা কি হচ্ছে মামা? নেই না, ফিল্ডিং খাটলাম আমি, আর ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছে অন্য কেউ। ঘাবড়াস না, ঘাবড়াস না, ঘাবড়াস না ভাগ্নে। ওই বুড়ো ভামটাকে আঙুর আমি খাওয়াচ্ছি। এ কাকে আঙুর খাওয়াচ্ছো? আপনি? হ্যাঁ আমি। এ রাজা নয়। এ রাজা না? না। তাহলে কে? এ শ্রীমান খচ্চর। তোমাদের জন্য কি মারছে না খেল? সরি। রাখুন না, ওটা আমার বুকের উপর রাখুন না। হ্যাঁ I'm very sorry. আমার জন্য আপনার এই অবস্থা হলো। না না, সরির কি আছে, ওটা তো আমার কর্তব্য। হচ্ছে হচ্ছে হচ্ছে, চোখে চোখে কথা হচ্ছে। এই এইভাবে চোখে কিছু না বলে মুখে কিছু বল না। বলুন না। না মনের কথাটা বলে ফেলো। আর তুমিও তেমনি এই সিচুয়েশনে এখানে থাকতে নি জানো না? চলে এসো, চলে এসো। তাই বুঝি? ওকে আসছি। তুই বল না, আমি বাইরে আছি। বলুন। আমি বলছিলাম কি? কি বলছিলেন? মানে আমি না, আমি আমি আপনাকে ভালোবাসি। এসো মামা এসো, দেখো কি এই হচ্ছে পায়েলের বাড়ি। এসো না এসো। ভবিষ্যতের বাড়ির মালিককে আটকে দিয়েছে সাহসটা দেখেছো? আরে সাহস বলে কথা, তুমি জানতে হয় কিসকে সাথ বাত করতা হ্যায়? ওই ঘর কা ভবিষ্যৎ জামাই হ্যায়। ও যো ভি হো, হাম কুছ নাহি জানতা হ্যায়। কি কাণ্ড দেখুন, দরবান আপনাদেরকে আটকে দিয়েছে। না না, দরবান তো ঠিকই করেছে, ওর কাজও করেছে। নইলে তো যে কেউ লোক বাড়ির মধ্যে ঢুকে যাবে। ঠিক বলেছেন। ওই যে আমার বাবা, আমি ডেকে আছি। ঠিক আছে মামা। পায়েলের বাবা ঘাস কাটছে কেন মামা? উনি কি মালি? তুইও হয়েছিস বটে ভাগ্নে। আরে সিনেমা দেখিস নি, কোটিপতি বড় লোকেরা বাড়িতে বসে ঘাস কাটে, বাগান সাজায়। মামা
ওরা ঘাস কাটে কেন? ঘাস কাটে হলে কি হয়েছে জানিস? মানে হাতে প্রচুর টাকা, অত করার কিছু নেই, ওই ঘাস কাটে ওই সময় কাটাবার জন্য। বাবা, তোমাকে যার কথা বলেছিলাম, রাজা, আর ইনি হচ্ছেন ওর মামা। নমস্কার। এই থাক বাবা, থাক থাক, তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা, আমার বুকে। ওরে যা, তুই একটু চায়ের ব্যবস্থা কর ওদের জন্য। আপনার ভিতরে আসুন। না না না, তুই বরং ভেতরে যা, আমি একটু বাইরেটা ঘুরে দেখি। ও আচ্ছা, এই এই ইমন, আয় আয় আয়, এই মামা বউকে একটু বাগান টাগান গুলো ঘুরিয়ে দেখা। তুমি তুমি এসো বাবা, ভেতরে যা, ভেতরে চল চল। বল মানুষ পুত্র, হা করে কি দেখছো? দামি দামি গাড়িগুলো কোথায় আছে দেখাবে, চলো চলুন চলুন চলো। ও বাবা, এ তো একেবারে রাজপ্রাসাদ। আমি বাবা তোমাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসাতাম, কিন্তু আমার এই ঘরে একটা টেলিফোন আসবে, আসলে যে টেলিফোন করবে সে আমার মোবাইল নাম্বারটা জানে না, তাই তোমায় এখানেই নিয়ে এলাম। এই যদি আপনার ড্রয়িং রুম হয় তাহলে তো আপনার ঘরের ভেতর সাঁতার কাটা যাবে। কিছু বললে? হ্যাঁ, আগে আমি কিছু বলিনি, আসলে এই বাড়ির সবাই কদিনের জন্য একটু বাইরে গেছে। আপনি জাননি? না বাবা, আমি গেলে একা বাড়ি সামলাবে কি বলো? আর তাছাড়া আমি বাইরে গেলে তো তোমার সঙ্গে আলাপ হতো না, তাই না? ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই সব গাড়ি কি তোর মালিক? হ্যাঁ, আমার মালিকের। হ্যাঁ, আজ তোর মালিকের, কাল রাজার, পরশু আমার, এই লাল গাড়িটাই আমি নেব। কি সব বকছেন? হ্যাঁ বল, যেটা ঠিক। আর কি কি আছে দেখাতে, চল তো, আর কি কি আছে চলেন। দা জামাই হিসেবে আপনার আমাকে পছন্দ হয়েছে? কি বলছো বাবা, তুমি বুঝতে পারছো না, তোমার মতো একটি ছেলে আমার জামাই হবে, এ তোমার অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তাক 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 তাক, তাহলে আজ আমি আসি। এসো বাবা এসো। এই শোনো শোনো, একবার কিন্তু পায়েলের সঙ্গে দেখা করেছি, দুগা দুগা, বড্ড ভালো ছেলে, দেখলে কত বড় বাড়ি, বাগলে কতগুলো গাড়ি, বাগলে দামি দামি গাড়ি। হ্যাঁ মামা, এই অটো রিক্সা, শেষবারের মতো অটো রিক্সা, চড়ে নাও, চড়ে নাও। আমাদের প্রজেক্টের জমিগুলোর কি খবর? ওগুলো সব বুকিং হয়ে গেছে স্যার। গোবিন্দ মনে হচ্ছে না আসছি স্যার। মিস্টার বোসের সঙ্গে থেকে আপনি ব্যাপারটা সমঝে নেবেন। আরে ও শহরে একটা নতুন নাম রেখেছে কি, দাঁড়াও। ও হ্যাঁ, এই সিপি আপনাকে ডাকছে স্যার। এই সিপি এদিকে এদিকে, আরে এদিকে আয় সিপি। আমার নাম কি সিপি নাকি? ও হ্যাঁ, তাও তো ঠিক। নিন নিন, চলুন চলুন। এ কি মামা, ও তো পাতা না দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এই চলো, দেখি না দেখি না, এসো এসো এসো। গ্রামে করছিস তো মুটের কাজ, পাঁচ টাকা কোষ্ট আলুর বস্তা বইতিস, এখন বউয়ের টাকা ফুটানি মারাচ্ছ, চেনো না? স্যার আপনি কি গ্রামে আলু বস্তা বইতেন? সেদিন বউয়ের সামনে বড় বড় ফুটানি মারছিলি না? এবার আমি যাকে বিয়ে করছি তার বাবা হচ্ছে কোটিপতি, আরে আমার শ্বশুরের সামনে তোর শ্বশুর হচ্ছে চুরোপটি রে চুরোপটি। সেদিন বলছিলি না যে আমার ভাগ্নিকে দিয়ে কিছু হবে না? তোর শ্বশুরকে দিয়ে আমার ভাগ্নের জুতোটা যদি আমি পালিশ করাতে না পারি তাহলে আমি এর মামাই না। আর তোর শ্বশুরকে দিয়ে আমি যদি আমার মামার এই জামা কাপড় কাচাতে না পারি তাহলে আমি এই মামার ভাগ্নে নই। শোন, বিয়ের দিন কার্ড পাঠাবো, পেট পুরে খেয়ে যাস। দাঁড়কা খয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে সে কি নাই, চলো মামা। হা করে কি দেখছেন মুখের দিকে, যান যান উঠুন। তারা মজা দেখাচ্ছি। Thank you.
আজই ব্যাংকে জমা দিই। ঠিক আছে স্যার, তুমি এখন আমি আসছি। ওকে স্যার। আচ্ছা তোমাকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা জানা লাগছে। আমি তো বলছি স্যার, আপনি আমাকে কোথাও দেখেননি। আমার স্মৃতি শক্তি খুব স্ট্রং স্যার। হ্যাঁ, কোথাও দেখিনি। না স্যার। ওকে, তুমি কাজ করো। কোথায় যেন দেখেছি। কোথাও দেখেছি। আরে ও প্রতাপ বাবু, প্রতাপ বাবু, আরে জামাই বাবু কা পিতা মাতা এ হ্যায়। আরে বিআই বিআই নিশ্চিন, পায়েল দিদিমণি কা পিতাজি হ্যায়। যাইয়ে 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 বাবুজি, যাইয়ে মাজি, যাইয়ে। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আরে আপনারা আসছেন, বলবেন তো বিআই মশাই, আমি তাহলে নিজে স্টেশনে যেতাম আপনাদের আনতে। না না ঠিক আছে। ওরে ইমান, হ্যাঁ বাবু, শুন 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 বাবা, পায়েলকে খবর দে, বল শ্বশুর শাশুড়ি এসেছেন, এটা নিয়ে চলে এসে। ঠিক আছে। আচ্ছা আপনি কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আপনি ঘাস কাটছিলেন কেন? আগে তো আমার রোজকার কাজ। আপনি রোজ ঘাস কাটেন? হ্যাঁ, কেন বলুন তো? মানে এমনি জিজ্ঞেস করছিলাম। আপনি বাবা, কারোর নজর লেগে যাবে। আমাকে শ্বশুর টসুর মনে করিস না, বাবা মনে করবি। আর মেয়েরা বাবার কাছে যেরকম আবদার করে তেমনি করবি। আর একটা কথা মা, পারলে আমার বাঁদর ছেলেটাকে একটু মানুষ করিস তো। হ্যাঁ, শুধু কথাই বলে যাবে? হ্যাঁ, দাও এটা ধর মা, বিয়ের সময় তো আসা হয়নি। থাক মা থাক। বাবা আমি ওনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আমার রাজা কোথায়? আসুন আসুন আসুন, আপনারা আপনারা রাজার সঙ্গে একটু কথা বলুন, আমি আসছি। রাজা কোথায়? রাজা ওই তো, কথা বলুন। রাজা! মামা কেলো, আর তাড়াতাড়ি কেলো তো। চো চো চো, ম্যানেজ তো করতে হবে কি করে। মা বাবা, আরে দিল যাও। কিরে, তুই যে বলেছিলিস কোটিপতির মেয়েকে বিয়ে করছিস, এখন তো দেখছি তোরা সিঁড়ি দোয়া মোচা করছিস। তোমার কথা, তোমার কথাই আমরা পালন করছি। হ্যাঁ, সেলফ সার্ভিস, বিদেশে তো সবাই নিজে নিজে সব করে। জানো বাবা, বাবা আমার এই শ্বশুরমশাই না, নিজের কাজ সব নিজের হাতেই করেন, মানে নিজের হাতে সব ঘাস কাটেন, তাই না? দেখলে মনে হয় যে মনে হয় মালি। হ্যাঁ মালি না, মানে আমাদের দেখে মনে হয় বোধ হয় চাকর, তাই বলে কি আমরা চাকর? বুঝেছি। তা মা তোমরা থাকবে তো, মানে দু এক ঘন্টা থাকবে তো? শিগগিরই। দু এক ঘন্টা কি, আমরা তো সাত দিন থাকবো বলে এসেছি। বুঝো, তাহলে ভাগ্নে পেছনের পেছনের গেস্ট হাউস খুলে দিতে বলি। কেন, এত বড় বাড়ি থাকতে গেস্ট হাউস কেন? পোকা, সারা বাড়ি পোকা কিলিল কিলিল করছে। আরে কর্পোরেশন থেকে ফ্যাট 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 মেরে যাবে একটু পরে। তাই নাকি? হ্যাঁ। জানো বাবা, কয়েকদিন পরে না আমার শালির জন্মদিন, তাই আমরা পার্টি দিচ্ছি, তাই বাড়ি পরিষ্কার টরিষ্কার। না 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 না, তোর আবার শালি কোত্থেকে এলো? তুই তো বলেছিলিস একমাত্র মেয়ে। না না, ও তো পাতানো শালি, মানে বন্ধু বান্ধব ভাই বোন, পাতানো বাবা হয় না সেরকম? পাতানো বাবা? না না, ওটা বাবা হবে না, কাকা কাকা না, পাতানো কাকা। ঠিক আছে, তোমরাই থাকো। নেহাত তোর মা কান্নাকাটি করছিল, তাই আসা। অবশ্য একটা কাজও ছিল আমার,
তাহলে দোকান মাঠের কাজ ছেড়ে কে আর আসে বলো? যাকে আমরা আজ বিকেলে ট্রেনেই ফিরে যাচ্ছি। ও ও হ্যাঁ, খুব ভালো লাগলো। তোরা নিজেদের কাজ নিজেরা করছিস দেখে খুব ভালো লাগে। চলি এসো মা, এসো আমার, এসো আমার, এসো। কতদিন পরে দেখো? দুদিন থেকে গেছে। না না না, পোকার মধ্যে দিদি না থাকাই ভালো। পরে এসো মা, পরে এসো, পরে জানিয়ে আসো। এসো দিদি, দিদি আবার এসো। মামা ভাগ্নে যেখানে প্রবলেম নেই সেখানে। করছিস তো দু টাকার বেয়ারার চাকরি, আবার কোটি টাকার বড়াই। হ্যাঁ, আরে বেয়ারার কাজে যখন করবি তখন আমায় বলতিস, আমি তোকে রেখে দিতাম। কি ফালতু কথা বলছেন, আপনাকে তো আমি চিনি না। এই যে রাজা, দেখো তো আমাকে চিনতে পারো কিনা। নিশ্চয়ই আমাকে চিনতে পারছো না, তাই না? তা তোমার সেই মামা, 150 নম্বরের হিসেব করা মামাটা কোথায় গেল? তোর কোটিপতি শ্বশুর কোথায় গেল? আর তুই নাকি আমার অফিস কিনে নিবি বলেছিলি। আরে আমার অফিস কেনার আগে তুই দুটো নতুন জামা কাপড় কেনার বন্দোবস্ত কর। এই বেয়ারার পোশাক পরে তো আর কোটিপতি হওয়া যায় না। কি ব্যাপার, আপনারা আমার জামাইকে অপমান করছেন কেন? অপমান? আজ আমি ওকে অপমান করছি? ও তো অনেকদিন আগেই আমাকে অপমান করেছে। না না, ছি ছি, এ হতেই পারে না। ওর মতো ভালো ছেলে হয় না, ওরকম ভদ্র। ভদ্র কে? ভদ্র এ এ যদি ভদ্র হয় তাহলে সমাজ থেকে ভদ্র শব্দটা বাদ দিয়ে দিন মশাই। এবারটা একজন লোভী, চোর, শয়তান। হ্যাঁ, কি সিদ্ধার্থ বাবু, মনে করে দেখুন আমার অফিসের চেম্বারে। মনে পড়েছে, মনে পড়েছে, তোমাকে তো আমি এনার অফিসেই দেখেছিলাম। তুমি না বলেছিলে দুজন বড়র মাঝখানে ছোটদের কথা বলতে নেই? কে এক কোটিপতির মেয়েকে বিয়ে করবে বলেছিলে? এনিওয়ে, ওসব কথা আর ভেবে এখন কোনো লাভ নেই, যা আবার হয়ে গেছে। লেটস এনজয় দ্য পার্টি, আপনারা এনজয় করুন। তুমিও চলো।